এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, সুমাইয়া আপনি প্রশ্ন করেছেন পুত্র সন্তান না থাকা বাবা মায়ের প্রতি মেয়ে সন্তানদের কতটুকু দায়িত্ব আছে এবং এর গুরুত্ব কতটুকু, যদি মেয়ে বিবাহিতা ও ইসলাম শরিয়া অনুযায়ী কর্মজীবী হয়ে থাকে এবং মা বাবা মায়ের জন্য করতে গেলে হাজব্যান্ড অসন্তুষ্ট হলে সেক্ষেত্রে করণীয় কী, যেহেতু স্বামীর সন্তুষ্টির উপর ইসলামের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বোন সুমাইয়া, কোনো বাবা মায়ের যদি ছেলে সন্তান না থাকে, সেক্ষেত্রে মেয়ে সন্তান যারা আছেন তাহলে সেক্ষেত্রে আপনার তাদের দায়িত্বটা মূলত ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে তাদের নাফকা বা খরচার দায়িত্বটা মেয়ে সন্তানের উপরে আসে না, যেহেতু মেয়েদেরকে ইসলাম উপার্জন করবার জন্য বেসিক্যালি নির্দেশ করে না, সেজন্য তাদের দায়ের ভার অন্য যারা আছেন তার ওয়ারিস হবেন যারা পুরুষদের মধ্যে থেকে তাদের উপরে আসে। তারপরেও মেয়ে যদি কর্মজীবী হন, ইসলামী শরিয়া মেনে তিনি কর্মজীবী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেয়ের উচিত হলো বিররুল ওয়ালিদাইন করা, মা বাবার প্রতি সদাচরণ করা, এহসান করা। এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্যই নির্দেশিত নয়, মেয়েদের জন্যও নির্দেশিত। সেজন্য মেয়ে সন্তানের যদি উপার্জন থাকে সে উপার্জন থেকে অবশ্যই তার উচিত হবে মা বাবা যদি চলতে অসুবিধা হয় তাদেরকে চলার জন্য তাদের টাকা পয়সা দেওয়া, খরচ দেওয়া যদি কোনো কারণে তিনি এটা দিতে গেলে তার স্বামী অসন্তুষ্ট হন, তাহলে সেক্ষেত্রে স্বামীর এই অসন্তুষ্টিতে কিছু যায় আসে না, স্বামীর সন্তুষ্টি অবশ্যই জরুরি। বিররুল ওয়ালিদাইন একটি গুরুত্বপূর্ণ আমল, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্য দিয়েছেন, আমার নিজস্ব টাকা আছে, সেটাতে আমি বাবা মাকে সন্তুষ্ট করব, তাদের খেদমা করব, তাদের বীর করব, তাদের প্রতি এহসান করব, যেমনটি কোরআন নির্দেশ আসছে, হাদিসে নির্দেশ আসছে। সেক্ষেত্রে যদি আমার স্বামী বাধা দেন তাহলে এটা তার অন্যায় বাধা। লা তুআতা লি মাখলুকুন ফি মাসাদিল খালিকি, স্বামীর কথা মানতে হবে কিন্তু আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নয়। এরপরে যে প্রশ্ন